আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু বিজেস বোরিং লাইফ। বিজেস বোরিং লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে মেরি ক্রিসমাস। আজকের ভিডিওটাকে আমি এখান থেকেই শুরু করছি। এখন বেলা 12টা বাজে। আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, কারণ আজকে রাস্তায় প্রচুর ভিড় থাকে বলে। আজকে আমি সিম্পল ভাবে বাড়িতে কাটাবো, তাই ভাবলাম ক্রিসমাস বলে আপনাদের সাথে পুরো দিনের ভিডিওটা শেয়ার করা যাক। তাহলে আমার পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকে ভাবছি একটু মন্দিরে যাই, কারণ প্রত্যেকদিন তো মন্দিরে যাওয়া হয়ে ওঠে না, আর আপনাদের সাথে অনেকদিনই মন্দিরের ভিডিওটা শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে যখন যাচ্ছি আপনাদের সাথে মন্দিরের ভিডিওটা শেয়ার করি। তাহলে চলুন এখন মন্দিরে যাওয়া যাক, অলরেডি 12টা বেজে গেছে। পিসি সকালের পুজো দিয়ে অনেকক্ষণ আগে চলে এসছে, তাই না? এখন চলুন মন্দিরে গিয়ে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। মন্দিরে চলে এসেছি। জন্মাষ্টমীর পর থেকে তো আপনাদেরকে আর দেখানোই হয়নি ঠাকুরকে। এই যে এখন ঠাকুরদের শীতকালের ড্রেস, আর শীতকালে সবাই এখন সোয়েটার পরে শাল চাপা দিয়ে বসে রয়েছে। আর এই যে দুখানা বৃন্দাবন থেকে আসা নতুন গোপাল। এখন চলুন একটু রান্নাঘরে যাওয়া যাক। আমি মন্দিরে এলে চেষ্টা করি ঠাকুরকে কিছু একটা করে দেওয়ার, কারণ সবসময় তো আশা হয়ে ওঠে না। ওই জন্য এলেই আমি চেষ্টা করি ঠাকুরকে একটুখানি যদি ডালে চালেও যদি একটু কিছু করে দেওয়া যায়। সেই জন্য ওই জন্য গ্যাসটাকে প্রথমে আমি ক্লিন করে নিয়েছি, আর এদিকে এক মুঠো ডাল, এক মুঠো চাল এগুলো নিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে কড়াইতে সেদ্ধ বসিয়ে দেবো। চাল দেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াইতে একটুখানি ঘি নিয়ে তার মধ্যে ডাল আর চালটাকে একটু প্রথমে ভেজে নেবো, তারপরে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তারপরে এটা সিদ্ধ হয়ে গেলে আমি তারপরে এর মধ্যে ফোড়ন দেবো। অল্প যেহেতু ডাল চাল, আমি আর প্রেশার কুকার বাড়াই না, কড়াইয়ের মধ্যেই করে নিই। আর এদিকে এটা হতে হতে আমি ওইদিকে পুজোটাও এগিয়ে রাখি। এখন যেহেতু শীতকাল, ওই জন্য গোপালের স্নানের জন্য একটু গরম জল করে নিলাম। এখন চলুন ডাল চাল সিদ্ধ হতে হতে আমি পুজোটাকে করে নিই। ঠাকুরকে ফুলমালা পড়াতে পড়াতে দেখছি আমার শাশুড়িমাও এসেছে ঠাকুরকে একটু ফুল দিতে। উনি এদিকে ফুল দিতে দিতে আমি একবার রান্নাঘরে খিচুড়িটাকে দেখে আসি। ডাল আর চাল আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেবো। ব্যাস, তাহলে আমার খিচুড়ি একদম রেডি। তাহলে দেখলেন একসাথে কী সুন্দর আমার দুটো কাজে এগিয়ে গেল, এদিকে রান্নাও হয়ে গেল আর ওইদিকে পুজোও এগিয়ে গেল। এবার চলুন ঠাকুরকে একটু আরতি করে নিই, তারপরে ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবো। আমার সব হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ লাগানোর সময়। এখন তো আর কাউকে দেখতে নেই, আমি একেবারে ঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। মন্দিরের ভিডিওটাকে কন্টিনিউ করতে পারলাম না, কারণ আমার একটা ভিডিও আপলোড হচ্ছিল, সেই জন্য। ওটা আপনারা যদি না দেখে থাকেন আমার গতকালের ভিডিওতে গিয়ে সার্চ করবেন, নিশ্চয়ই পেয়ে যাবেন। এখন চলুন, এখন হচ্ছে লাঞ্চ টাইম। আজকে লাঞ্চের মেনু খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি, আশা করি আপনাদের দেখলেও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে এখন চলুন লাঞ্চ করা যাক। 2000 years later আপনাদেরকে লাঞ্চ দেখাবো বলে নিচে গেলাম, কিন্তু আমি এতটাই ভুলো মন, আর যেহেতু নতুনও বলতে পারেন ইউটিউবে, তাই ভিডিও করার কথা ভুলেই গেছি, আপনাদেরকে দেখানোর কথাটা ভুলেই গেছি, মাথা থেকে বেরিয়ে গেছিল। ক্রিসমাসের কথা বাইরে না গেলেও আজকে আমাদের ডিনারটা একটু স্পেশালি আছে। আমরা বাইরে থেকে খাবার অর্ডার করব, আর কি অর্ডার করব সেটাও আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর একটা যেটা ক্রিসমাসে না খেলেই নয় সেটা হচ্ছে কেক, ফ্রুট কেক। হ্যাঁ, ফ্রুটি ফ্রুটি নেই কিন্তু অল্প একটু মোরাপ্পা দিয়ে আজকে আমি এখন কেক বানাবো। তাহলে এখন চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে কেক বানানো শুরু করছি। এই যে আমার কেক বানানোর সামগ্রী সব রেডি, এখন আমি কেক বানাবো, ফ্রুট কেক বানাবো। কিন্তু কেক বানানোটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন না, সেটা দেখতে হলে আপনাদের আমার আই বাটনে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করতে হবে, অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করে দেখতে হবে। সেখানে আপনারা গেলে ভ্যানিলা স্পঞ্জ কেকের ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই একবার হলেও সেই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন চলুন কেকের ফাইনাল লুকটা দেখা যাক। কেকটা কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? এটা শুধু দেখতে নয়, যেরকম দেখতে হয়েছে ঠিক তেমনি খেতেও হয়েছে, আর তেমনি সফটও হয়েছে। আর এই দেখুন গরম গরম কেক, আর এই গরম গরম কেক খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমার মতন যারা বিগিনার্স আছে তারা কিন্তু এই কেকটা খুবই ইজিলি বানাতে পারবেন, সেটা আপনারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবেন।
কেক খেতে খেতেই আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আসলে আজকে রাত্রের মেনুতে বিরিয়ানি আছে, আর আমরা দুজনে একটা বিরিয়ানি অর্ডার করলেই হয়ে যায় বলে একটা ডিমই ছিল, ওই জন্য আমি বাড়িতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর বাইরে থেকে এক্সট্রা আনাইনি। ব্যাস, আজকের ভিডিওটাকে তাহলে আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা একটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দেবেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।